মনে করুন আপনি কয়েক মাস ধরে একটি কিওয়ার্ড বা ক্যাটাগরির ওপর আপনার ওয়েবসাইট বা ব্লগের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন এবং কিছুদিন পরে জানতে পারলেন যে কয়েক মাসের মধ্যে এর ট্রেন্ড শেষ হতে যাচ্ছে এবং ভবিষ্যতে এই টপিকগুলির কোনো ডিমান্ড থাকবে না। এই অবস্থায় আপনি কেমন ফিল করবেন? কোনোদিন ভেবে দেখেছেন? আমরা হাজার হাজার টাকা ইনভেস্ট করি আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে, একটা ডোমেন নেম হোস্টিং ডোমেনের সঙ্গে কানেক্ট করার মধ্যে 3,000-4,000 টাকা প্রথমত আমাদের লেগে যায়, তারপর আমাদের এফার্ট থাকে 3 মাস, 4 মাস, 5 মাসের এফার্ট থাকে, ঠিক আছে? এবং ব্যাপারটা কী হয়, এই অবস্থায় আপনি কেমন ফিল করবেন প্রথমত আপনাকে বললো, এবং আমরা কী ভুলগুলো করি সেগুলো আপনাকে দেখুন। ঠিক এই ভুলগুলো কিন্তু যখন আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন না, এই ভুলগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, এই ভুলগুলো কিন্তু আমরা করে রাখি। কেননা এই ভিডিওতে আমরা জানবো আপনার কাছে যদি কোনো স্পেসিফিক কোনো কিওয়ার্ড বা নিস থাকে, সেই নিয়ত নিস বা কিওয়ার্ডে বর্তমান সময়ে ডিমান্ড আছে কি না বা ভবিষ্যতে ডিমান্ড আসবে কি না, সেগুলো আপনাকে গুগল ট্রেন্ডের রিসার্চের মাধ্যমে, মানে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিন্তু এখানে বুঝতে পারবো, ঠিক আছে? এবং প্রতিদিনে এমন কিছু ট্রেন্ডিং টপিক আপনার কাছে শেয়ার করবো যার মাধ্যমে আপনি 100% আপনি রেজাল্ট পাবেনই পাবেন। গুগল ট্রেন্ড যেহেতু গুগলের একটি প্রোডাক্ট বা সার্ভিস, এর যে কিওয়ার্ড রিসার্চ রেজাল্ট আমরা পাবো তার সম্পূর্ণ কিন্তু অ্যাকুরেট হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে আপনি প্রত্যেক কন্টেন্ট রিলেটেড ভাইরাল কন্টেন্ট এবং বেস্ট সার্চেবল কন্টেন্ট সার্চ করতে পারবেন, এবং একটি স্পেসিফিক কিওয়ার্ড কত মাসের জন্য, কত দিনের জন্য, কত বছরের জন্য ট্রেন্ডিংয়ে আছে কি না সেটা জানতে পারবেন। তাহলে ভিডিওটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু গুগল ট্রেন্ড, সম্পূর্ণ ফ্রি হিসাবে সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে? কারণ এখানে কী আছে, আপনি ট্রেন্ডস দেখতে পারবেন, আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস রান করবেন, সে অ্যাডসের কত কম্পিটিশান আছে, কত সিপিসি আছে, সব কিছু কিন্তু এখান থেকে কভার করা যাবে, ঠিক আছে? আপনি গুগলে সার্চ করবেন গুগল ট্রেন্ডস, এটা মোবাইল থেকে করতে পারেন, মোবাইল আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন, সিম্পলি আপনি গুগল থেকেও করতে পারেন, ঠিক আছে? গুগল ট্রেন্ডসে আসবেন, আসার পর ডাইরেক্ট গুগল ট্রেন্ডস এই যে ওয়েবসাইটে, ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর The world is searching for right now, ঠিক আছে? এখানে বিভিন্ন ওখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে হয়ে নেস্কেল চলে যাচ্ছে, যাই হোক হেলমেট বাড়াকান ট্রেনিং মেড ফর ট্রেন্ডস, মানে ট্রেন্ডসকে কভার করার জন্য সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ইনকামে করা হয়েছে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ গুগল ট্রেন্ডস, বেসিক অফ গুগল ট্রেন্ড, আন্ডারস্ট্যান্ড দ্য ডাটা, অ্যাডভান্টেজ গুগল ট্রেন্ডস। আপনি সম্পূর্ণ এখানে সম্পূর্ণ প্রফেশনাল হয়ে যাবেন, ঠিক আছে? গুগল ট্রেন্ডসের মধ্যে এই ভিডিওটা দেখার পর আপনার অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তাহলে প্রথমত উপরে আপনি তো উপর থেকে প্রথমত কভার করবো, ঠিক আছে? যেখানে আপনাকে অ্যাক করে আপনাকে কভার করার থেকে আপনি সবসময় আপনি বেসিক আপনি দেখবো হোম টাউনে দেখাচ্ছে, এক্সপ্লোরে যাবে, এক্সপ্লোরে যাওয়ার পর সমস্যায় কী আছে আপনাকে দেখাবে, এখানে কিওয়ার্ড আপনাকে সার্চ করতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড কী সার্চ করবেন না করবেন সেগুলো আমাকে আসছে অলরেডি। এখানে আপনি যাবো ট্রেন্ডস নাও, ট্রেন্ডস নামে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কী আছে, আমি যখন এখানে আসবো, আসার পর এখানে আপনাকে ডেলি সার্চ দেখতে হবে, ডেলি কত সার্চ হয়, রিয়েল টাইম সার্চ মানে 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টার মধ্যে কত সার্চ হয়েছে সেটা আপনাকে দেখাবে। আর এখানে ডাইরেক্টলি আপনি যে কোনো কান্ট্রিকে সার্চ চান আপনি দেখতে পান, ঠিক আছে? এটা হয়ে গেল, এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখানে চলে আসবেন, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আপনি যেতে পারেন, ঠিক আছে? তাহলে প্রথমত বেসিক জিনিসে চলে যাই প্রথমত, ঠিক আছে? আমি এখানে চলে আসবো, যে দেখবেন ডটে চলে আসবো, ডটে চলে আসার পর এখানে হোমে তো অলরেডি দেখতে পাচ্ছেন, হোমের অপশান একই রকম অপশান, ওখানে নতুন কোনো অপশান নেই, যেটা অলরেডি আপনার চলে আসছি। সেকেন্ড অপশানে যাবো এক্সপ্লোরে কী আছে আপনি দেখবো, এক্সপ্লোরে চলে যাবো, এক্সপ্লোরে চলে যাওয়ার পর এখানে দেখা যায় যে কোনো কিওয়ার্ডকে আপনি কিন্তু এখানে সার্চ করতে পারেন, ঠিক আছে? মনে করেন আপনি এখানে সার্চ করতে পারেন ইমেল মার্কেটিং ফর অনলাইন বিজনেস সবসময় মিনি কিওয়ার্ড সার্চ করলে আপনার ডেটাটা খুব সুন্দর আসবে। ইমেল মার্কেটিং সার্চ করবো, সার্চ করবে এখানে সার্চ আসবো আসার পর দেখুন এখানে আমাকে দেখাচ্ছে ইন্ডিয়ার মধ্যে আপনি কোথায় সার্চ করছেন সেটা আপনাকে বলে দেবেন, ইন্ডিয়ার মধ্যে সার্চ করছেন, আপনি ইমেল মার্কেটিং ইন্ডিয়ার মধ্যে করতে যাবেন, ইমেল ইন্ডিয়ার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে দেখতে চান, পুরো সারা বিশ্বের মধ্যে কে সেটা দেখতে চান, আফগানিস্তান, এখানে যে কোনো কান্ট্রির, আপনি ইউনাইটেড স্টেট, আমেরিকা, জাপান, রাশিয়া, যে কোনো খুশি আপনি, ঠিক আছে? আপনি সেখানে যে কোনো কান্ট্রিকে টাইট করতে পারেন, তাই মনে করি ইন্ডিয়ার মধ্যে আমি দেখবো, যেখানে ইন্ডিয়ার মধ্যে অলরেডি হয়েছে সেখানে ইন্ডিয়ার মধ্যে দেখবো। তারপরে লাস্ট 12 মাসের মধ্যে দেখা যাচ্ছে, লাস্ট এক বছরের মধ্যে সিলেক্ট করে বাদ দিয়ে আপনি লাস্ট কিছু ঘন্টার আগে, 2-5 ঘন্টা আগে আপনি সেটা দেখতে পারেন, বা 4 ঘন্টা আগে দেখতে পারেন, আপনি আজকের পাস্ট ডে মানে আগের দিন, মনে করেন আজকের কী আছে, আজকে মনে করেন 19 তারিখে ভিডিও শ্যুট করছে, 18 তারিখে কী হয়েছে সেটা দেখতে পারেন, লাস্ট 7 দিনের মধ্যে কত সার্চ হয়েছে ইমেল মার্কেটিং, এই যে কথাটা ইমেল মার্কেটিং কথাটা কতবার সার্চ হয়েছে সেটা দেখতে পারেন। এখানে ওয়ার্ল্ড ক্যাটাগরির মধ্যে সবসময় বেস্ট বলবো আপনার যেটা আছে সেটাই
রাখবেন, ডিফল্ট সবসময় ভালো থাকবে। ওয়েবসাইটের মধ্যে যেটা আছে সেটাই রাখবেন, আমার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে আমি মনে করি এই যে জায়গাটা, আমি প্রথমত এখানে আপনাকে ট্রেন্ডস দেখিয়ে দিচ্ছে যে কত ট্রেন্ডস হয়েছে, আপনাকে ডেট অনুযায়ী দেখিয়ে দিচ্ছে এখানে প্রত্যেক যখন ডেটে যাবে, কখন উঠেছে 12 তারিখ, তারপরে এখানে দেখতে পাচ্ছে 9 জুন, তারপর এখানে দেখা যাচ্ছে আগস্ট, আস্তে আস্তে নতুন করে আবার কিন্তু ট্রেন্ডস হচ্ছে, ঠিক আছে। লাস্ট কী হচ্ছে 12 মাসের মধ্যে, আমি লাস্ট যদি আমি এখানটায় 30 দিন দিই, তাহলে 30 দিনের মধ্যে আমাকে ডেটা দেখিয়ে দেবে লাস্ট 30 দিনের মধ্যে এটা সম্পূর্ণ। এখানে দেখুন লাস্ট 30 দিনের মধ্যে সম্পূর্ণ ইমেল মার্কেটিং উপরে আসছে, ঠিক আছে। ইমেল মার্কেটিংয়ের সার্চ টার্মটা উপরে আসছে। এখান থেকে কী করবো আমি, লাস্ট 7 দিনের মধ্যে করে নেবো, লাস্ট 7 দিনের মধ্যে আমি এখানে দেখতে পারবো। তাই এখানে মানে কী দেখাচ্ছে ডেটা, লাস্ট 7 দিনের মধ্যে ডেটা দেখতে পাচ্ছেন মোটামুটি ওপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে বুঝতে কী বুঝলাম যে ইমেল মার্কেটিংয়ের যে এটা আছে সেটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার প্রথমত একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে এখানে ইন্ডিয়ার মধ্যে সিলেক্ট করা আছে, এখানে দেখাচ্ছে ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় থেকে বেশি সার্চ হচ্ছে। এটা মানে দেখাচ্ছে কি পুন্ডিচেরি থেকে বেশি সার্চ হচ্ছে, দিল্লি থেকে মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা, ঠিক আছে। তাছাড়া দেখা যাচ্ছে 25 সাব স্টেটের থেকে আপনি এখানে সার্চ আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো দেখে, এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, ইন্ডিয়ার মধ্যে যত জায়গায় দেখবেন বেশি ডিপ কালার দেখাচ্ছে, মানে সেখান থেকে সার্চ হচ্ছে বেশি, ঠিক আছে। এখানে এরকম দেখাচ্ছে মহারাষ্ট্রতে বেশি সার্চ হচ্ছে, এখানে দেখাচ্ছে কর্ণাটকে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে উত্তরাখণ্ড থেকে দেখাচ্ছে, তাহলে এখানে বুঝতে পারছেন একটু। এবার দেখতে পাচ্ছি একটু নিচের দিকে আসার পর এখানে দেখা যায় রিলেটেড টপিক দেখাচ্ছে এবং রিলেটেড কোয়ারিজ দেখাচ্ছে। তো রিলেটেড টপিকের মধ্যে কী আছে দেখাচ্ছে, ইমেল টকিপ, সেলস প্রেজেন্টেশন, আউটরিচ, শো অ্যানালাইসিস, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, আর এখানে দেখাচ্ছে কি রিলেটেড কোয়ারিজ। কোয়ারিজ মধ্যে ফেস প্রিন্ট, জিডিপিআর স্ট্যান্ড, ইউআর কোয়ারিজ অ্যান্ড ইন অ্যাডভার্টাইজ পার কোম্পানি ইমেল এক্সটেনশন, ঠিক আছে। এখানে দেখাচ্ছে দেখুন, এখানে আপনাকে একটা অপশান দেয় আপনাকে সবসময় দেখাচ্ছে ব্রেকআউট। ব্রেকআউট দেখাচ্ছে কেন, ব্রেকআউট দেখাচ্ছে আমি যেখানে সিলেক্ট করেছি না 7 দিন, লাস্ট 7 দিনের মধ্যে দেখাচ্ছে এটা সার্চ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে, টোটালি বন্ধ হয়ে আছে একদম, ঠিক আছে। টোটালি 7 দিনের মধ্যে বন্ধ হয়ে আছে। আমি তাই লাস্টটা যদি আমি এখানে আসবো, আসার পরে লাস্ট যদি 12 মান্থ করি, লাস্ট যদি 12 মান্থ করি, তখন কিন্তু এটা চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। একটু নিচের দিকে আসবো, আসার দিকে যখন দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এখানে অলরেডি যে টপিক চেঞ্জ হয়ে গেল লাস্ট 12 মাসের মধ্যে কী সাহায্য সেরা দেখো চেঞ্জ হয়ে গেল। আর এখানে দেখো তুমি কোর্সেরা বলে একটা সিম্পল, এটা হচ্ছে কোর্স তৈরি করে সেখানে হচ্ছে একটা প্ল্যাটফর্ম কোর্সেরা, ঠিক আছে। এটা সম্পূর্ণ কী আছে লাস্ট 12 মাসের মধ্যে, এটা সম্পূর্ণ মানে যে টপিক বা কোয়ারিজ যেটা সম্পূর্ণ সার্চ হওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখানে ফ্রি হিট দেখতে পাচ্ছেন, এখানে হয়ে ডু কাস্টমার আনসাবস্ক্রাইব ফ্রম ইমেল, এটা আপনাকে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যাপারটা কী আছে, আপনাকে সবসময় কোনটা কভার করতে হবে সবসময় আপনি এখানে আসতে হবে লাস্ট 2 মাস বা 3 মাসের মধ্যে, এখানে সবসময় আপনাকে এটা হয়তো আপনাকে বুঝতে পারবেন, আপনাকে অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। এখানে প্রথমত আপনাকে এখানে আসবেন, আসার পর লাস্ট অন্তত 2 মাস বা 3 মাস, ঠিক আছে, বা লাস্ট 1 মাসের মধ্যে দেখবেন এটা অ্যাকচুয়ালি খুব সার্চ হচ্ছে কিনা। যদি দেখেন যদি এর মোটামুটি ট্রেন্ডে আছে, যখন দেখবেন এটা ট্রেন্ডে আছে তখন বুঝতে পারছেন এর উপর কিন্তু কাজ করা যাবে ইন্ডিয়ার মধ্যে। আমি এখানে চলে যাবো, চলে যাওয়ার পর আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিই, মনে করি এখানে আছে ইউনাইটেড স্টেট করে দিলাম। ইউনাইটেড স্টেটটা কেন করে দেওয়া সবসময়, আমাকে এইসব কান্ট্রি বেশি টার্গেট করতে হবে সেই জন্য ইউনাইটেড স্টেট করে দিলাম। লাস্ট ইউনাইটেড স্টেট লাস্ট 3 মাস 30 দিনের মধ্যে এটা কী হয়েছে, এটাও সম্পূর্ণ লাস্ট 30 দিনের মধ্যে বেড়েছে। তাহলে এখানে বুঝতে পারবো এই কাজের ওপর বা এই ইমেল মার্কেটিংয়ের ওপর কিন্তু কন্টেন্ট তৈরি করা যাবে। কন্টেন্ট তৈরি করার মধ্যে সবসময় ইমেল মার্কেটিং কথাটা কিন্তু মাস্ট থাকতে হবে, ঠিক আছে। এবার মনে করি আমি কোনো একটা কিওয়ার্ড আর একটা কিওয়ার্ডের সাথে কম্পেয়ার করবো। আর তাছাড়া আমি এখানে আরেকটা মানে দেখিয়েছি যে ওয়েট লস, যেটা আমাকে আগে অনেকবার দেখিয়েছে ওয়েট লস, মনে করুন জুস, মনে করুন ওয়েট লস জুস, ঠিক আছে। এইটা ফর আমি একটু এটাকে বড়ো করে দেখতে দেখি, বড়ো করলে তা আসে কিনা, ফর ওম্যান ওয়েট লস জুস ফর ওম্যান। তাই যখন সার্চ করলাম, সার্চ করার পর সঙ্গে সঙ্গে কী আছে এখানে আমাকে ট্রেন্ডস দেখিয়ে দিচ্ছে যে অলরেডি এখন টোটালি এখানে দেখতে পাচ্ছেন তো লাস্ট 30 দিনের মধ্যে ইউনাইটেড স্টেটে এটা টোটালি সার্চ হচ্ছে না, ভালো করে লক্ষ্য করে দেখুন টোটালি সার্চ হচ্ছে না, ঠিক আছে। যদি এটা লাস্টে আমি এখানে দেখুন, আমি অলরেডি এখানে যদি আমি এটাকে লাস্ট 12 মাস করে দিই, তাহলে কিন্তু কিছু না কিছু রেজাল্ট আমাকে দেখাবেই অবশ্যই, এখানে দেখুন কিছু না কিছু রেজাল্ট দেখাবে। বাট অ্যাকচুয়ালি কী তো এখানে এত কম রেজাল্ট দেখাচ্ছে, ডেটা কালেক্ট করতে পারছে না, ঠিক আছে। তাহলে এইসব কিওয়ার্ডের উপর কাজ না করে যথেষ্ট বেস্ট হবে, ঠিক আছে। তবে কোড়া থেকে কিন্তু এসব কিওয়ার্ডকে টার্গেট করে আপনি কাজ করতে পারেন, গুগলের কোনো কে থাকবে না, গুগল কিন্তু আপনার সাইটে ট্রাফিক দেবেই 100%। যদি কোড়াতে এই কোশ্চেনের অ্যান্সার আপনি তো দেন, তাহলে কোড়াতে কীভাবে অ্যান্সার দেবেন না দেবেন, কী করে র্যাঙ্ক করাবেন সেটা ভিডিও ডেসক্রিপশনে ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে এখানে আমি কী করবো, এখানে চলে আসবো, আসার পর আমি মনে করি এখানে চলে আসবো ফেসবুক, যেটা আমি ছিলাম অলরেডি, মনে করি একটা আমি সার্চ করলাম ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং,
ঠিক আছে। ফেসবুক মার্কেটিং সার্চ করলাম, সার্চ করার পর মোটামুটি যে ডেটাগুলো আসবে সেগুলো আমি বুঝে নেবো। আর এখানে আমি চলে আসবো মনে করুন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং। তাহলে এখানে ফেসবুক মার্কেটিংয়ের সঙ্গে ইনস্টাগ্রাম মার্কেটিং কম্পেয়ার করে দেখব যে কোনটা সার্চ টার্মটা বেশি হচ্ছে লাস্ট 12 মাসের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে দেখুন দেখতে পাচ্ছেন কী আছে, যখন আপনি কোনো দুটো কিওয়ার্ড আপনি দিলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা মানে যে ফেসবুক আছে, ফেসবুকের পাশে দেখতে পাচ্ছেন ব্লু কালার হয়ে গেছে আর এর পাশে দেখতে পাচ্ছেন রেড কালার মতো হয়ে গেছে। তাহলে এখানে আপনাকে সার্চ টার্ম দেখতে পাবেন যে কোনটা বেশি সার্চ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় লাস্ট 12 মাসের মধ্যে, ঠিক আছে। লাস্ট 12 মাসের মধ্যে কী সার্চ হচ্ছে, কোথায় কোথায় থেকে সার্চ হচ্ছে আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আপনাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দেখিয়ে দিচ্ছে এই ওই ইনস্টাগ্রাম লোগো, এটাকে ওপর কাজ করার কোনো মানে হয় না। ডাস টিকটক ইনগ্রিয়েট টু উইথ ফেসবুক, এটার ওপর মেটা বিজনেস উইথ, বাট এখানে দেখাচ্ছে 200% প্লাস ফেসবুক ক্রিয়েটার স্টুডিও, এর ওপর কিন্তু কাজ করতে পারেন। গোডাডি এর ওপর কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। তাহলে এই জিনিস এই দুটো টপিকের ওপর কিন্তু আপনি কাজ করবেন। তাছাড়া মনে করেন এই দুটো টপিক দিয়ে এখানে যদি আমি আপনার লাস্ট টাইম নিয়ে এখানে দিই অ্যাফিলিয়েট মার্কেটিং, যদি আমি দিই অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আমি এখানে সার্চ করি, তাহলে সেখানেও কিন্তু আপনাকে একটা আলাদা হলুদ কালারের চিহ্ন দিয়ে দেবে আর সেখান থেকে আপনাকে দেখিয়ে দেবে যে দেখতে পাচ্ছেন অলরেডি সবার থেকে আমার কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু সবচেয়ে বেশি বুম করছে মনে হচ্ছে। দেখুন অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু সবচেয়ে বেশি বুম করছে, ঠিক আছে। এখানে যদি আপনাকে দেখেন যদি মোটামুটি, তাহলে আমি যদি মনে করি এই দুটো কিওয়ার্ড আমি এখানে সরিয়ে দিই, আমি এখন মনে করেন রিমুভ করে দিলাম, ঠিক আছে। বা এখান থেকে আমি কী করলাম এটাকেও রিমুভ করে দিলাম, দেখতে পাচ্ছেন অলরেডি এরা লাল হয়ে গেছে, এই যে অ্যাফিলিয়েট মার্কেটের লাল হয়ে গেছে, এখান থেকে কী করবো এটাকে সম্পূর্ণ কিন্তু রিমুভ করে দিলাম। তাহলে মূলত শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং যদি সার্চ করি এখানে দেখতে পাবো লাস্ট 12 মাসের মধ্যে কিন্তু ভালো মোটামুটি, এটা কি দেখতে লাস্ট 12 মাসের মধ্যে মানে এখন রিসেন্টলি কী আছে, ট্রেন্ড ডাউন হয়ে যাচ্ছে, ট্রেন্ডটা ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে লাস্ট অফ সময় আমি 30 দিন যদি করি তাহলে আমার মোটামুটি বুঝতে পারবে এখন ট্রেন্ডের মধ্যে কী আছে না আছে। এখন ট্রেন্ডের মতো দেখুন এখন মোটামুটি ট্রেন্ড আছে, এমন নয় যে ট্রেন্ড নেই, ঠিক আছে, আমাদের ট্রেন্ড আছে। তাহলে এখানে প্রথমত কী আছে, এখানে কিওয়ার্ডটাকে আপনি বুঝতে পারবেন সেই কিওয়ার্ডের ট্রেন্ড আছে না আছে। প্রথমত এটা হয়ে গেলে বেসিক জিনিসগুলো কমপ্লিট হয়ে গেল, আপনি এখানে কী করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাকে স্টেট অনুযায়ী আপনি যে কোনো কিওয়ার্ডের সাথে কম্পেয়ার করতে পারেন কোন কিওয়ার্ডটা বেশি সার্চ হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। লাস্ট 28 দিন আপনি এখানে কাজ করতে পারবেন যে কোনো কিছু, ঠিক আছে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন, ওয়েবসাইট সিলেক্ট করার প্রয়োজন, এটা অটোমেটিক্যালি যেরকম থাকবে সেরকম আপনি থাকতে পারবেন, ঠিক আছে। তাহলে বুঝতে পেরে যাচ্ছেন এখানে আর একটা অপশন আপনার কাছে যদি আপনাকে দেখাচ্ছে ট্রেন্ডিং নাও, ট্রেন্ডিং নামে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা সম্পূর্ণ কিন্তু আলাদা অপশান চলে এলো, ঠিক আছে, একদম ট্রেন্ডিং ভিডিওকে কভার করে। এখানে দেখাচ্ছে ডেলি সার্চ টার্মস, মানে আজকে কী দেখাচ্ছে 19 তারিখ ফ্রাইডে 19 তারিখের মধ্যে সবচেয়ে গুগলে কী কী সার্চ হচ্ছে, এখানে দেখাচ্ছে ইন্ডিয়ার মধ্যে কী কী সার্চ হচ্ছে আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়ার মধ্যে এগুলো কিন্তু খুব সার্চ হচ্ছে, ঠিক আছে, গুগলে খুব সার্চ হচ্ছে। আমি যদি এখানে ডাইরেক্টলি চলে আসবো এখানে আমি এখানে ইন্ডিয়া থেকে আমি মনে করুন চলে আসবো কানাডা সিলেক্ট করে দিলে, মানে ডেলাকয়েন্ট ডেলি সার্চে সিলেক্ট হয়ে আছে অলরেডি। আর কানাডায় দেখবেন এই 19 তারিখে এই জিনিসগুলো বেশি সার্চ হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো বেশি সার্চ। তাহলে এই জিনিসগুলোর ওপর কিন্তু আপনি কন্টেন্ট লিখতে পারেন, কীভাবে লিখবেন না লিখবেন দেখাচ্ছে। দেখুন মানে কন্টেন্ট অফ এখানে আসবেন, আসার পর দেখবেন এই যে মেন কন্টেন্ট, আর অলরেডি এই যে যাদের যাদের কন্টেন্ট শো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের যে কোনো একজনের কন্টেন্টকে আপনি ওপেন করবেন, ঠিক আছে। কন্টেন্টকে ওপেন করে সেই কন্টেন্টকে সম্পূর্ণ কপি করবেন, কপি করার পর কী চ্যাট গুগল মানে নামটা ভুলে যাচ্ছি আমি সরি অনেকে দেখাচ্ছি একটা মিনিট চ্যাট ওপেন এআই, ঠিক আছে। চ্যাট ওপেন এআই আপনি যাবেন, যার পর এই যে জিনিসটা কপি করবেন না, এই জিনিসটাকে সম্পূর্ণ কপি করবেন, কপি করার পর সম্পূর্ণ ওখানে লিখবেন, সম্পূর্ণ এটা কপি পেস্ট করবেন, দিয়ে সাইডে লিখে দেবেন রাইট দিস সিম্পল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমি এখান থেকে জিনিসটা কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করতে পারেন। আর প্রথমত প্ল্যাগিয়ারিজমটা চেক করে নেবেন, যখন যেখানে যেখানে দেখবেন যেসব কিওয়ার্ড আছে প্ল্যাগিয়ারিজম আছে সেই কিওয়ার্ডটা আপনি আবার নতুন করে গুগল চ্যাট জিপিটিতে নিয়ে আসবেন। চ্যাট জিপিটিতে নিয়ে আসার পরে ওখানে বলবেন রাইট দিস সিম্পল ওয়ার্ড, তাহলে ওখান থেকে চ্যাট জিপিটিতে ওই জিনিসটাকে সিম্পল করে দেবে, তাহলে আপনাকে প্ল্যাগিয়ারিজম কিন্তু ধরা পড়বে না, ঠিক আছে। এটা হচ্ছে সুবিধা। তাহলে এখান থেকে এটা হয়ে গেলে আমি কানাডা বানাটা এখানে আসবো, এখানে বিভিন্ন ধরনের আছে। তাদের এখানে এটা হয়ে যাওয়ার পরে এখানে যখন আমি চলে আসবো একটা মিনিট, এটা হয়ে যাওয়ার পর আমি এখানে চলে আসবো। আসার পর এখানে রিয়েল টাইম সার্চ, রিয়েল টাইম সার্চ মানে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে কত সার্চ হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। লাস্ট 24 ঘন্টার মধ্যে কানাডায় কী কী সার্চ হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি এখানে যদি মনে করি আমি এখানে ইন্ডিয়া যদি সিলেক্ট করিনি, এখানে ইন্ডিয়া যদি আমি সিলেক্ট করিনি আপনাকে দেখাচ্ছি ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট করি এখানে আমাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই তামিলনাড়ু কোথায় কী সার্চ হচ্ছে, এখানে সুপ্রিম কোর্ট ইন্ডিয়া, এখানে সেকেন্ডারি স্কুল লেভেলিং সার্টিফিকেট তামিলনাড়ু, এলিফ্যান্ট ঠিক আছে এলিফ্যান্ট, এখানে দেখাচ্ছে ফরেস্ট ইন্ডিয়া, তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন,
এই জিনিসগুলো বেশি সাহায্য হচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমত এটা সাহায্য হচ্ছে, এখানে আমি ক্যাটাগরিও সিলেক্ট করতে পারি, ঠিক আছে। ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখানে যে তামিলনাড়ু সেই কি বই এসছে না, কেরালা স্টোরি, সেটা নিয়ে খুব ট্রেন্ড আছে এখন, অনেক কিছু সাহায্য হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে আপনি কিন্তু অবশ্যই কিছু লিখতে পারেন। তাহলে এখানে আর একটা দেখাচ্ছে কি দেখতে পাচ্ছেন, অল ক্যাটাগরিস, অল ক্যাটাগরিস যখন ক্লিক করবেন আপনার যে কোনো টপিক রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড আপনাকে দেখিয়ে দেবে যে লাস্ট 24 ঘন্টার মধ্যে ইন্ডিয়ার মধ্যে ওই টপিকের উপর কী সার্চ হচ্ছে। মনে করুন হেলথ টপিকের উপর চলে যাবো, হেলথ টপিকের উপর চলে যাওয়ার পরে হেলথ টপিকের উপর আপনার কী কী সার্চ হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে সব কিছু দেখে দেখানো দেখাচ্ছে। নো কমিউনিকেবল ডাইজেস্ট গুলো করতে প্রেজেন্টেশন বল ডিজিস জেন্ডার লাইফস্টাইল ইউথ, তাহলে এই জিনিসগুলো বেশি কিন্তু সার্চ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ট্রেন্ডস দেখিয়ে দিচ্ছি যে আপনার কত সার্চ হচ্ছে না আছে, ঠিক আছে। লাস্ট 24 ঘন্টার মধ্যে ডাউন হচ্ছে, আপ হচ্ছে, সব কিছু আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। আপনি এখানে যে কোনো অন্য কোনো ক্যাটাগরি চলে স্পোর্টসের মধ্যে চলে যেতে পারেন, কালকে আইপিএল টাইপিএল হলো সেখানে স্পোর্টসের মধ্যে চলে যেতে পারেন কোথায় কী আছে। বাট স্পোর্টসের মধ্যে চলে যাওয়ার পরেও কী হবে, এখান থেকে ডাইরেক্টলি কী আছে একই রকম এই সার্চ হচ্ছে, ঠিক আছে। আইপিএল মনে করুন এটা হয়তো সার্চ হচ্ছিলো, বাট এখানে আবার আইপিএলে খুব কম সার্চ হচ্ছে, ঠিক আছে। এটা কী আছে এখানে বুঝতে পারে যাবেন যে আপনার কোন কোন টপিকগুলো কভার করতে হবে। তাহলে আপনি যে কোনো এই টপিকগুলো আছে, এই টপিকগুলোর মধ্যে কী আছে, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে মোটামুটি 2-3 দিন 4 দিন মোটামুটি ভালোই ভিউ আসবে, ঠিক আছে, যেগুলো ট্রেন্ডিং টপিক। তো এই টপিকগুলো কিন্তু আপনি কভার করতে পারেন, ঠিক আছে। আপনার যে ওয়েবসাইট মেয়ে আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু সেখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কপি করতে পারেন, ঠিক আছে, কভার করতে পারেন। এটা বুঝতে পারে যাবেন, তাহলে এই জিনিসগুলো বেসিক বেসিক জিনিস আছে মানে এখানে দেখাচ্ছে। আর একটা কোনো আপনার কাছে দেখাচ্ছে, দেখুন ইয়ার ইন সার্চ, এটা কিন্তু খুব পপুলার একটা সার্চ আর খুব বেশি ইন্টারেস্টিং একটা সার্চ, ঠিক আছে। কেন আপনাকে একটু বলছি, দেখুন এখানে দেখাচ্ছে কি 2022 সবচেয়ে বেশি কী সার্চ হয়েছে, ঠিক আছে। আমি একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, আপনাকে দেখাচ্ছে সি হোয়াট ট্রেন্ডিং ইন 2022 ইন্ডিয়া, ঠিক আছে। এখানে দেখাচ্ছে সার্চ, হোয়াট ইজ দে সার্চ হচ্ছে কী কী, হাউ ডু দে সার্চ হচ্ছে কী হয়েছে। এখানে দেখাচ্ছে মুভি কী কী মুভি সার্চ হয়েছে, ব্রহ্মাস্ত্র, কেজিএফ, কাশ্মীর ফাইলস, আরআরআর, কান্তারা, ঠিক আছে, নিয়ার মি, মানে আপনার বেশিরভাগ সবসময় তাদের লোকেশান থেকে বেশি সাজা হচ্ছে কেউ কোভিড ভ্যাকসিনেশান নিয়ার মি, সুইমিং পুল নিয়ার মি, ওয়াটার পার্ক নিয়ার মি, এই জিনিসগুলো খুব নিয়ার মি যে কথাটা, নিয়ার মি কথাটা দিয়ে কী কী সাহায্য হচ্ছে আমাদের, ঠিক আছে। স্পোর্টসের মধ্যে কী কী সাহায্য হচ্ছে, ইন্ডিয়া প্রিমিয়াম লিগ, ফিফা, এশিয়া, আইসিসি টি20, ঠিক আছে। এখানে ইয়ে আছে, পিপিল আছে, নুপুর শর্মা, ঠিক আছে, ঋষি সুনাক, ললিত মোদি, সুস্মিতা সেন, তাহলে এই জিনিসগুলো বেশি সার্চ হয়েছে, এই টপিকগুলো প্রত্যেকটা আছে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন আমি 2022 যাবেন, আমি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অলরেডি এখানে এরকম একটা অপশান আসবে, নিচে আপনাকে চলে যাবেন, ঠিক আছে। তাহলে এখানে বেশি বেশি জিনিসগুলো আপনাকে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো সব কিছু শিখিয়ে দিলাম। আপনি সবসময় কিন্তু এটাকে ব্যবহার করে অবশ্যই চেষ্টা করবেন, কোনো ট্রেন্ডিংয়ে সব কিছু, এখানে আমি সাবস্ক্রিপশন নিয়ে রাখলে অবশ্যই আমাকে দেখাতে, বা সাবস্ক্রিপশন মডেল আপাতত এখানে নেই, ঠিক আছে। সব কিছু আপনি খুব ভালোভাবে এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে হোমের অপশানে চলে যাবো, হোমের অপশানে চলে যাওয়ার পরে অটোমেটিক্যালি যেখানে ছিলাম সেখানেই চলে আসবো। তাহলে এগুলোর প্রথমত কী আছে, অবশ্যই কিন্তু এই যে গুগল ট্রেন্ডসকে আপনি যে ট্রেন্ডিং ভাইরাল নিউজগুলো কিন্তু অবশ্যই কভার করতে পারেন, ঠিক আছে। ট্রেন্ডিং ভাইরাল নিউজগুলো কীভাবে এখান থেকে কপি করবেন, কীভাবে আপনি পেস্ট করবেন, কীভাবে আপনি প্ল্যাগারিজম চেক করবেন, ওটা একটা আলাদা স্পেসিফিক ভিডিও তৈরি করবো। কেন ওইটা ভিডিও তৈরি করার পর ওটা আপনাকে ইউটিউবে পাবলিশ করবো না, সেটা যখন ভিডিও পাবলিশ হবে সেটা আমি ডাইরেক্টলি আপনাকে আনলিস্টেড করে আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো, কারণ ওটা ইউটিউবে পাবলিশ করা অ্যাকচুয়ালি ইললিগাল, ঠিক আছে। আপনাদের জন্য হয়তো অনেক সুবিধা, আপনারা আর্টিকেল লিখতে পারবেন না, কপি পেস্ট করতে পারেন সুবিধা, কিন্তু ইউটিউবের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখানো যায় না, ঠিক আছে। তাহলে এখানে অলরেডি কিন্তু ইউটিউবের পলিসি আমি পুরো পড়ার পর যদি এরকম কোনো কিছু দেখানো যায় তাহলে কিন্তু পাবলিশ করবো, নাহলে যদি পাবলিশ নাও করে ভিডিওটা অবশ্যই 100% বানিয়ে আপনাকে সেই লিঙ্ক কিন্তু আপনি ভিডিও ডেসক্রিপশনে চেক আউট করতে পারেন। অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনটা একবার চেক করে নেবেন, যদি ভিডিও থাকে তাহলে ওখানে আমি প্রোভাইড করে অবশ্যই দেবো, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনি কী কী নতুন নতুন জানতে পারেন, আপনার কী ওপিনিয়ন, আমি আমার কন্টেন্টের মধ্যে কী ইম্প্রুভ করতে পারি সেগুলো কিন্তু আমাকে একটু সাজেশন করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।